চলমান তাপ প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আঠারো জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সব প্রণোদিত হয়ে এই আদেশ দেন তবে যে সকল স্কুলে এসির ব্যবস্থা আছে পরীক্ষা চলমান এবং ও লেভেল এ লেভেল পরীক্ষা ছাড়াও কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না এর আগে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা এবং রাজশাহী এই পাঁচ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে প্রতিষ্ঠান এছাড়া পরবর্তী সময় এই পাঁচ জেলায় কিংবা তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এমন অন্যান্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে